দেশে দৈনিক মৃতের সংখ্যা 3000-এর উপরে রয়ে গেল। তবে দৈনিক সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন 80,834 জন। গতকাল ছিল 84,332 জন। সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 2,94,39,989 জন। তেল ভর্তি ট্যাঙ্কারের সঙ্গে ওষুধ ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিনজনের। রবিবার ভোরে আসানসোলের 2 নম্বর জাতীয় সড়কের কাল্লা মোড়ে এই দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে পুলিশে জানিয়েছে, তেল ভর্তি ট্যাঙ্কার এবং ওষুধ ভর্তি ট্রাক বিপরীত দিক থেকে আসছিল। কাল্লা মোড়ে দুজন ব্যবসায়ী মাছ নিয়ে রাস্তা পার হচ্ছিল, তাদের বাঁচাতে গিয়ে উল্টো দিক থেকে আসা ট্যাঙ্কার এবং ট্রাক নিয়ন্ত্রণে হারিয়ে একে অপরকে ধাক্কা মারে। ট্যাঙ্কারে তেল লিক করে সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় দুটি গাড়িতে। পুলিশ জানিয়েছে, ট্যাঙ্কারের চালক এবং খালাসির খোঁজ মেলেনি এখনও। সারা বিশ্বে থাবা বসিয়েছে মারণ ভাইরাস করোনা আর কোভিড আবহে দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের কর্নওয়ালে চলছে G7 সামিট। G7 গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলিকে নিয়ে চলছে এ সামিট। 3 দিন ধরে হচ্ছে এই অনুষ্ঠান। তবে ভারত G7 গোষ্ঠীভুক্ত রাষ্ট্রের মধ্যে পড়ে না। অতিথি রাষ্ট্রপ্রধান হিসেবে G7S ভার্চুয়ালি যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা থেকে বাঁচতে গ্রামবাসীরা বানিয়েছিল করোনা মাতার মন্দির। কোভিড থেকে রক্ষা পেতে করোনা মাতার পুজো। নিম গাছের নিচে করোনা মাতার মন্দির তৈরি করে সেখানে চলছে পুজো অর্চনা। এমনই একটি ঘটনা ঘটেছিল উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলার শুক্লাপুর গ্রামে। শুক্লাপুর গ্রামের বাসিন্দাদের কথায়, কোভিড-19 যে হারে থাবা বসাচ্ছে তাতে ভয় পেয়ে এই পুজো শুরু হয়েছে। মারণ ভাইরাসের থাবা থেকে মানুষকে রক্ষা করতে করোনা মাতার পুজো চলছে বলে স্থানীয়রা জানান। মানুষের অন্ধবিশ্বাস দূর করতে সেই করোনা মন্দির ভাঙল স্থানীয় প্রশাসন। প্রয়াগরাজ রেঞ্জের পুলিশের এক উচ্চ কর্তা জানান, করোনা নিয়ে দরকার বৈজ্ঞানসম্মত গান সচেতনতা, সেখানে কুসংস্কার অন্ধবিশ্বাসের জায়গা নেই। করোনা পরিস্থিতিতে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা দেওয়া হবে সোমবার। তার ঠিক আগে ফের আরও একবার পরীক্ষা বাতিলের দাবিতে রাস্তায় নামল কংগ্রেসের ছাত্র সংগঠন NSUY। সংগঠনের প্রদেশ সহসভাপতি সম্রাট রায়ের নেতৃত্বে রবিবার সরকারি ছুটির দিন মহাকরণের সামনে দাবি আদায়ের লক্ষ্যে সংঘটিত হয় বিক্ষোভ কর্মসূচি। করোনা ভাইরাস দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতিকালে গ্রামীণ এলাকাগুলির মানুষজনরা যাতে অর্থনৈতিকভাবে সমস্যায় পড়তে না হয় তার জন্য এবার 14 দিনের রেগার কাজ শুরু হল। এই চিত্র ধরা পড়ল তেলিয়ামুড়া RD ব্লকের অধীন বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতের 6 রেগওয়ার্ডে। এখানে 50 জন শ্রমিক মিলে MGN রেগা প্রকল্পের মাধ্যমে ল্যান্ড লেভেলিং এর কাজ করছে। তেলিয়ামুড়া মণ্ডল এবং যুব মোর্চা প্রায় প্রত্যেক দিন বিভিন্ন সামাজিক কর্মসূচি জারি রেখেছে। রবিবার তেলিয়ামুড়া মণ্ডলের পক্ষ থেকে স্থানীয় মারুতি সিন্ডিকেট এলাকায় পথ চলতি ই রিক্সা, পেডেল রিক্সা সহ ছোট বড় যানগুলিকে স্যানিটাইজ করানো হয়। করোনার দ্বিতীয় তরঙ্গে স্কুল বন্ধ, তাই খেলাধুলা ছাড়া শিশুদের সময় ব্যয় করার মতো কোনো পথই নেই। ইন্টারনেটের যুগে গাছের ডাল আর প্লাস্টিকের বোতল দিয়ে হকি খেলছে নুনছড়া EDC ভিলেজের শিশুরা। রাজ্যের বিভিন্ন প্রান্তে করোনা কার্ফিউ জারি থাকার ফলে পর্যটন কেন্দ্রগুলি সমস্যায় ভুগছে। এমনই এক চিত্র ফুটে উঠল তেলিয়ামুড়া মহকুমার অধীনে থাকা হাওয়াই বাড়িস্থিত বড়বুড়া পাদদেশে হাতুইকুতুর তথা বড়বুড়া ইকোপার্ক অর্থাৎ পর্যটন কেন্দ্র থেকে। রবিবার বড়বুড়া ইকোপার্কে গিয়ে প্রত্যক্ষ করা যায়, করোনা কার্ফিউর পরিস্থিতিকালে রাজ্য সরকারের বিধিনিষেধগুলি আংশিক শিথিল হওয়ার ফলে বড়বুড়া ইকোপার্কটিতে আংশিক বিনোদন পিপাসুরা আসে বনরঞ্জন করার জন্য। এ ব্যাপারে পার্কে নিযুক্ত এক কর্মী জানান, গোটা রাজ্যের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি, করোনা ভাইরাসের প্রকোপ রাজ্যে এখনো বিদ্যমান। আগরতলা শহরে করোনা কার্ফিউ থাকায় বিনোদন পিপাসুরা সেই মতো আসতে পারছেন না। যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তবে বড়মুড়া ইকো পার্কে বিনোদন পিপাসুদের পদাচারণে পুনরায় জাঁকজমক হয়ে উঠবে বলে ওনার অভিমত। সরকারি রেশন শপে ভোক্তাদের জিনিস কম দেবার অভিযোগ আসে শান্তিরবাজার মহকুমার অলয়ছড়া সরকারি ন্যায্য মূল্যের দোকানের ডিলারের বিরুদ্ধে। ভোক্তারা প্রতিবাদ করতে ডিলার আমতা আমতা করে পুনরায় সে জিনিস দিতে বাধ্য হয়।